আসসালামু নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ। আজকে তার 13তম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের নগদান অংশের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, যে প্রশ্নটি আলোচনা করব এই প্রশ্নটি হচ্ছে তিন গড় নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয়। তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে তিন গড় নগদান বইটি অনেক বেশি আসে। তো আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো ইনশাআল্লাহ তিন গড় নগদান বই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি 2017 সালে যশোর বোর্ডে আসছে। যশোর বোর্ডের 4 নম্বর প্রশ্নটাতেই বলছে তিন গড় নগদান বই কী করো, প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি উদ্দীপকটা পড়ব, তোমরা চাইলে আমার সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। দেখো এই জায়গায় বলছে 2016 সালের জুলাই মাসে সান কোম্পানির সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। জুলাইয়ের 1 তারিখ প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত 60,000 টাকা এবং 40,000 টাকা। জুলাইয়ের 3 তারিখ তাজুল ইসলামের নিকট হতে 10% বার্তায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয়। জুলাইয়ের 5 তারিখ নগদে মাল বিক্রয় 10,000 টাকা। জুলাইয়ের 10 তারিখ ব্যাংকে নগদ জমা দেওয়া হলো 20,000 টাকা। এবং জুলাইয়ের 16 তারিখ বলছে দারে পণ্য ক্রয় 10,000 টাকা। জুলাইয়ের 20 তারিখ ব্যবসায়ীর মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 5,000 টাকা। জুলাইয়ের 24 মির্জা স্টোর্স হতে 3,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা প্রাপ্তি। জুলাইয়ের 26 আসবাবপত্রের অবশ্যই ধরা হলো 1,000 টাকা। এবং জুলাইয়ের 28 তারিখ চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ করে 300 টাকা বার্তা পাওয়া গেল। 30 তারিখ বেতন নগদে 12,000 টাকা, বাড়া চেকে পরিশোধ 6,000 টাকা। এই এন্ট্রিগুলোর মধ্য থেকে আমাদেরকে বলছে তিন গড় নগদান বই প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা আমি আগেই বলে নিই যে এই জায়গায় যেই এন্ট্রিগুলো দেওয়া আছে এই এন্ট্রিগুলোর মধ্যে 2টা এন্ট্রি আছে অনগদ, যেটার দ্বারা প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়েও নাই কমেও নাই। একটা হচ্ছে দারে পণ্য ক্রয়, এটার নগদান বইতে আসবে না। আরেকটা হচ্ছে আসবাবপত্রের অবসয়। তো এই যে অবসয়ের ফলে সম্পত্তির পরিমাণ কমে যায় কিন্তু নগদ টাকা কিন্তু কমে না, যার ফলে এইটাও নগদান বইতে আসবে না। মাথায় রাখতে হবে যে অনগদ লেনদেন এবং বাকিতে লেনদেনগুলো নগদান বইতে আসবে না। নগদান বইতে তাহলে কি আসবে, যেই লেনদেনগুলো নগদে সংগঠিত হয় ওই লেনদেনগুলো নগদান বইতে আসে। এবার আসো আমি তার আগের পর্বে দুই গড় নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখিয়ে দিছি। তো যদি দুই গড় নগদান বইয়ের শখটা তোমরা পারো তাহলে অবশ্যই তিন গড় নগদান বইয়ের শখটাও পারবা। কেন? কারণ দুই গড় নগদান বইয়ের শখ যা ছিল তিন গড় নগদান বইয়ের শখও তা থাকবে, কিন্তু আরও 2টা গড় বাড়বে। সেই 2টা গড় কি, মানে প্রাপ্তির দিকে একটা বার্তার টাকা হবে, প্রদানের দিকেও একটা বার্তার টাকা হবে। কিভাবে একটু লক্ষ্য করো। দেখো আমি একটা শখ অলরেডি বোর্ডে তৈরি করে রাখছি। তো আমি এই পাশটাকে ডেবিট পক্ষ ধরছি আর এই প্রদানের এই পক্ষটাকে ক্রেডিট পক্ষ ধরছি। তো প্রথমে লিখছি তারিখ প্রাপ্তি, যেই এন্ট্রিগুলোর মাধ্যমে আমার প্রতিষ্ঠানে নগদে বা চেকে আসবে টাকা আসবে ওই এন্ট্রিগুলো আমি প্রাপ্তির করে লিখব। তারপরে রসিদ নম, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তার টাকা। তো আমি এই জায়গায় প্রদত্ত বার্তা লিখছি, কারণ আমরা সবাই জানি যে ডেবিট দিকে যে বার্তাটা বসে এটা প্রদত্ত বার্তা, শুধু বার্তা লিখলেও হবে। তারপরে দেখো তারিখ প্রদান, এই প্রদানের গড়ে বসবে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে নগদে অথবা চেকে অর্থ চলে যাবে ওই এন্ট্রিগুলো প্রদানের গড়ে বসবে। বাউচার নগ, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তার টাকা। তবে মনে রাখবা ক্রেডিট দিকে যে বার্তাটা বসে ওইটা কিন্তু প্রাপ্ত বার্তা। আমি আবারও বলে দিই, তোমরা শুধু যদি বার্তা লিখে রাখো তাহলে হবে, কোনো সমস্যা নেই। এবার আসো অঙ্কটা শুরু করা যাক।
অঙ্কটা আমরা করতেছি 2016 সালের জুলাই মাসে। তো আমি সালটা লিখে নেই, চলো আমি এই জায়গায় লিখব 2016 জুলাই মাস এক তারিখ। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে নগদান বইয়ের শুরুতে মানে এক তারিখে যে এন্ট্রিটা থাকে এটাকে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। কী দিয়ে লিখতে হবে? ব্যালেন্স বিডি। কেন? কারণ এই জায়গায় বলে দিছে নগদ উদ্বৃত্ত, এটার মানে কি আমার কাছে নগদ টাকা আছে। ব্যাংক উদ্বৃত্ত, এটার মানে কি আমার ব্যাংকে টাকা জমা আছে। তাহলে এই দুইটা এন্ট্রি প্রাপ্তির দিকে বসবে, তবে তার নাম দিতে হবে ব্যালেন্স বিডি। তো চলো আমরা লিখি, আমি এই জায়গায় লিখব ব্যালেন্স বিডি। আমি জায়গায় লিখলাম ব্যালেন্স বিডি। লিখার পর আমি নগদের উদ্বৃত্তটা নগদের ঘরে লিখব আর ব্যাংক উদ্বৃত্তটা ব্যাংকের ঘরে লিখব। তো নগদ কত টাকা? 60,000 টাকা, আর ব্যাংক হচ্ছে 40,000 টাকা। তো আমি নগদেরটা নগদের ঘরে লিখে দিই আর ব্যাংকেরটা লিখব ব্যাংকের ঘরে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের তারিখে আমরা চলে যাই। এরপরে বলছে 3 তারিখ, তাজুল ইসলামের নিকট হতে 10% বার্তায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয়। এই যে এন্ট্রিটা আমি পড়লাম, পড়ার পর তুমি চিন্তা করবা যদি কোনো এন্ট্রিতে নাম বলা থাকে তাহলে আমরা জানি এটা বাকি তো হয়, কিন্তু এই জায়গায় নাম বলার পরেও বলে দিছে যে আমি নগদে পণ্য ক্রয় করছি। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে বলতো পণ্য ক্রয় করলে কি টাকা আসবে নাকি চলে যাবে? অবশ্যই টাকা চলে যাবে। তাহলে আমরা কোথায় বসাবো? প্রদানের দিকে বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় সালটা লিখে নিব, তোমরা লিখে নিবা, আমি আর লিখলাম না। কয় তারিখ? 3 তারিখ। তো আমি এই জায়গায় 3 দিব। তো যেহেতু আমি পণ্য ক্রয় করছি আমি এই জায়গায় লিখব ক্রয় হিসাব। তো আমি লিখলাম ক্রয় হিসাব। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি তাজলের নিকট থেকে পণ্য ক্রয় করছি 6,000 টাকা 10% বার্তায়। তো মনে রাখতে হবে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে বার্তা উল্লেখ থাকলে মূল টাকা থেকে বার্তা টাকা বাদ দিতে হয়। তো 6,000 টাকার 10% কত? 600 টাকা। তো এবার আমরা চলো 6,000 টাকার উপরে 10% ধরছি, যেহেতু 600 আসছে, এই 600 টাকা যদি আমরা বাদ দেই তাহলে আসবে কত? 5,400 টাকা। এই টাকাটা আমি নগদে দিয়ে দিছি, তাহলে আমি এই 5,400 টাকা এই জায়গায় বসাবো। আর 600 টাকা যে বাট্টা ওইটাকে আমি বাট্টার ঘরে বসাবো? না প্রিয় শিক্ষার্থীরা। বলে কেন আমি বসাবো না? এই জায়গায় তো বাট্টার ঘর আছে। আমি এই জন্য বসাবো না যে ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টাটা উল্লেখ থাকে ওইটা কারবারি বাট্টা, আর কারবারি বাট্টা কখনো নগদান বইতে আসে না, আসে না। এটা মাথায় রাখতে হবে যে কারবারি বাট্টা কখনো আসবে না। এখন তোমরা বুঝবা কিভাবে কারবারি বাট্টা কোনটা? ক্রয় এবং বিক্রয় এই দুইটা জিনিসের সাথে যদি বার্তা উল্লেখ থাকে তাহলে তুমি বুঝে নিবা এটা কারবারি বার্তা। কারবারি বার্তার কাজ কি? মূল টাকা থেকে বার্তা টাকা বাদ দেওয়া। দেখো আমি 6,000 টাকার পণ্য ক্রয় করছি 10% বার্তায়, তো এই 6,000 টাকা থেকে আমি 10% বাদ দিছি। বাদ দেওয়ার পর দেখো 10% কত আসছে? 600। তো 6,000 টাকা থেকে আমি 600 টাকা বাদ দিছি, তাহলে কত আসছে? 5,400। তো দেখো আমি নগদের ঘরে মানে নগদানের ঘরে 5,400 টাকা লিখছি, 600 টাকা কিন্তু আমি বার্তার ঘরে লিখি নাই, বা নগদের ঘরেও আমি 6,000 টাকা লিখি নেই। কেন লিখি নাই? কারণ বার্তাটা বাদ দিতে হবে, আর এই বার্তাটা বার্তার ঘরে না দেখানোর কারণ একটাই, এটা কারবারি বার্তা। কারবারি বার্তা নগদান বইতে আসবে না। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো নগদে মাল বিক্রয় 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 5 তারিখ নগদে মাল বিক্রয় করছি, অবশ্যই বিক্রি করলে আমাদের কাছে নগদ টাকা আসে। যদি আমার কাছে আসে তাহলে আমরা প্রাপ্তিতে বসাবো। তো চলো আমি এই জায়গায় 5 তারিখ দিব। দেওয়ার পর আমি এই জায়গায় যেহেতু বিক্রয় করছি আমি এই জায়গায় লিখব বিক্রয় হিসাব। তো কয় হাজার টাকার মাল বিক্রয় করছি আমরা? আমরা বিক্রয় করছি 10,000 টাকা, তাহলে আমি নগদের ঘরে 10,000 টাকা লিখে দিব। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, কি বলছে 10 তারিখ, ব্যাংকে নগদ জমা দেওয়া হলো 20,000 টাকা। গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি, এই যে ব্যাংকে আমি নগদে 20,000 টাকা জমা দিছি এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি। তোমরা সবাই জানো যে নগদন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে যেটাকে ট্রাম্প কার্ড বলে কন্ট্রা এন্ট্রি। তো আমরা যদি নগদ টাকা ব্যাংকে জমা দেই তাহলে এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হয়। তো কন্ট্রা এন্ট্রিগুলা তোমরা কীভাবে করবা?
এটা করার জন্য আমি যে বুদ্ধিটা বলবো সেটা মাথায় রাখবা একটু, যে এন্ট্রিটা কন্ট্রা হবে এইটাকে মনে মনে তুমি জাবেদা করে নিবা, অথবা খাতার কোথাও ওয়ার্কিং করে নিবা বা প্রশ্নের ভিতরে একটু লিখে নিবা জাবেদাটা। এই যে ব্যাংকে আমি জমা দিছি এটা কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি হচ্ছে ওই এন্ট্রিটা যেই এন্ট্রিটা একসাথে নগদ টাকা এবং ব্যাংক টাকা দুইটাকে প্রভাবিত করে। তো চলো, ব্যাংকে জমা দিছি এটার জাবেদাটা আমি একটু মনে মনে করে নেই, আমি এই জায়গায় তোমাদেরকে দেখাই জাবেদাটা কি হবে। ব্যাংকে জমা দিছি, ব্যাংকে টাকা বাড়ছে, এই জন্য ব্যাংক ডেবিট, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান ক্রেডিট। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা বুঝে নিবা, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। কেন? কারণ আমি টাকা ব্যাংকে জমা দিছি, ব্যাংকে আমার টাকা বাড়ছে মানে সম্পদ বাড়ছে, ব্যাংক ডেবিট। অপর দিক দিয়ে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, কন্ট্রা শব্দের অর্থ কিন্তু বিপরীত দাখিলা। বিপরীত কি? এখনই বুঝো যে যেটা জাবেদার ডেবিট পাশে আছে এটা নগদানের ক্রেডিট দিকে বসবে, আর যেটা জাবেদার ক্রেডিট দিকে আছে এটা নগদানের ডেবিট দিকে বসবে, এটাই বিপরীত দাখিলা। বিপরীত মানে বলছো ডাইনে যাতে ওই ব্যক্তিরা বামে যাবে, যদি বলো যাও বামে তাহলে সে যাবে ডাইনে, এটাই বিপরীত। তো দেখো, যেটা জাবেদার ক্রেডিট দিকে আছে ওইটাকে আমরা নগদানের ডেবিট দিকে বসাবো। তো আমি এই জায়গায় 10 তারিখ দিব, এই জায়গায় আমরা লিখব নগদান, লিখার পরে এই খতিয়ান পৃষ্ঠার করে সি লিখে দিব, সি মানে কন্ট্রা। এবার আসো, টাকাটা আমি কোথায় বসাবো? টাকাটা কি নগদের ঘরে বসাবো নাকি ব্যাংকের ঘরে বসাবো? অবশ্যই টাকাটা আমি বসাবো ব্যাংকের ঘরে। কেন? বিপরীত, এই জায়গায় নগদ লেখা, এই জন্য আমি টাকাটা বসাবো কার ঘরে? ব্যাংকের ঘরে। কয় হাজার টাকা? 20,000 টাকা। তারপরে আবার আসো, এই জায়গায় আমি 5 তারিখ দিব, দেওয়ার পর ডেবিট দিকে কী লেখা আছে? ব্যাংক। আমি এই জায়গায় ব্যাংক লিখব। তো ব্যাংক হিসাব লেখলাম, আমি এই খতিয়ান পৃষ্ঠার ঘরে এরকম একটা সি লিখে দিব, যেহেতু এই জায়গায় ব্যাংক লিখছি তার মানে টাকাটা আমি বসাবো নগদের ঘরে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, কন্ট্রা শব্দের অর্থ বিপরীত দাখিলা। যেটা জাবেদার ডেবিট দিকে ছিল এটা নগদানের ক্রেডিট দিকে বসেছি, লেখা ব্যাংক, টাকা বসছে নগদের ঘরে। যেটা জাবেদার ক্রেডিট দিকে ছিল এটা নগদানের ডেবিট দিকে বসাইছি, লেখা নগদান, টাকা বসবে ব্যাংকের ঘরে। এইভাবে তোমরা যদি সুন্দর করে লিখতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই, আর কন্ট্রা এন্ট্রি পারলে বাকি এন্ট্রিগুলো তোমরা অনায়াসে পারবা। আশা করি কন্ট্রা এন্ট্রিটা বসানোটা বুঝতে পারছো। তারপরে দেখো, 16 তারিখ, দারে পণ্য ক্রয় 10,000 টাকা, এটা কিন্তু আসবে না, কারণ এটা বাকিতে করছি, এর ফলে আমার নগদ টাকা বাড়েও নাই কমেও নাই, যার কারণে এটা নগদান বইতে আসবে না। এটা একটা লেনদেন, বাট এটা দ্বারা নগদ টাকা বাড়েও নাই কমেও নাই, যার কারণে এটা নগদান বইতে আসবে না। তারপরে আসো 20 তারিখ, ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 5,000 টাকা। মালিক যদি মূলধন দেয় তাহলে আমরা কি পাই? নগদ টাকা পাই, আমাদের নগদ টাকা বাড়ছে, এই জন্য আমরা প্রাপ্তির ঘরে বসাবো। কয় তারিখ? 20 তারিখ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জায়গায় 20 দিব, দেওয়ার পর আমি এই জায়গায় লিখব অতিরিক্ত মূলধন, কারণ এটা মালিক দিছে এই জন্য। যদি তোমরা শুধু মূলধনও লিখো তাহলেও হবে, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জায়গায় লিখলাম অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন 5,000 টাকা আমি নগদের করে লিখে দিব, কারণ মালিক নগদ টাকা দিছে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, 24 তারিখ, মির্জা স্টোর্স হতে 3,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা প্রাপ্তি। 24 তারিখ, মির্জা স্টোর এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, তো আমরা কার কাছ থেকে পাই? দেনাদারের কাছ থেকে পাই। তো দেনাদারের কাছে আমি 3,000 টাকা পাওয়ার কথা ছিল, এর পূর্ণ নিষ্পত্তি, পূর্ণ মানে সম্পূর্ণ, নিষ্পত্তি মানে শেষ, তার মানে 3,000 টাকা লেনদেন আমি তার সাথে শেষ করছি 2,800 টাকার মাধ্যমে। তো এটা আমি কি করব? তো যেহেতু এর মাধ্যমে আমি টাকা পাইছি, আমি এটা প্রাপ্তির ঘরে লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমরা 24 তারিখ দিব, দেওয়ার পরে আমি এই জায়গায় দেনাদার লিখব, অথবা তোমরা মির্জা স্টোর কথাটা লিখতে পারো। আমি লিখলাম দেনাদার হিসাব। তো আমি মির্জা স্টোরের কাছে 3,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা পাইছি, এই জন্য আমি নগদের ঘরে লিখব 2,800। তো প্রিয় শিক্ষার্থীরা, পাওয়ার কথা ছিল 3,000, পাইছি কত? 2,800। কম পাইছি কত? 200।
এই যে 200 টাকা কম পাইছি আমি তাকে সার দিছি, এই বার্তাটার নামই হচ্ছে প্রদত্ত বার্তা, এই জন্য এটা এই বার্তার করে বসবে 200 টাকা। দেখো এটা হচ্ছে নগদ বার্তা, কারণ দেনাদার এবং পাওনাদারের সাথে যেই বার্তাটা জড়িত থাকে এটাই হচ্ছে নগদ বার্তা, আর নগদ বার্তাটা সবসময় নগদান বইতে আসবে। তো দেখো পাওয়ার কথা ছিল 3000, এর মধ্যে আমি তার কাছ থেকে 2800 টাকা পাইছি, এই জন্য আমি 2800 টাকা লিখছি। কম পাইছি কত? 200, এই জন্য আমি বার্তার করে 200 লিখছি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে আসো 26 তারিখ, আসবাবপত্রের অবশয় ধরা হলো 1000 টাকা। অবশয় এটার ফলে কি প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ে অথবা কমে? না, অবশ্যই একটা অনগদ লেনদেন, এটা লেনদেন বাট নগদ লেনদেন নয়, যার কারণে এটা নগদান বইতে আসবে না। তারপরে আসো 28 তারিখ, চেক মারফত 15000 টাকা শাকিলকে পরিশোধ করছি, 300 টাকা বার্তা পাইছি। তো আমি শাকিলকে পরিশোধ করছি, কাকে দিছি? শাকিলকে। শাকিল মানে কি? পাওনাদার, কারণ আমরা কাকে দেই? পাওনাদারকে দিই। তো যেহেতু আমার কাছ থেকে টাকা চলে গেছে আমরা কোথায় লিখবো? প্রদানের ঘরে লিখবো। তারিখ হচ্ছে কত? 28 তারিখ। তো আমি এই জায়গায় 28 তারিখ দিব, দেওয়ার পর এই জায়গায় আমরা পাওনাদার লিখবো অথবা আমি শাকিলও লিখতে পারি, তোমরা চাইলে শাকিলও লিখতে পারো। তো আমি লিখলাম পাওনাদার হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শাকিলকে কয় হাজার টাকার চেক দিছি? 15000 টাকা, আর শাকিল আমাকে বার্তা দিছে কত? 300। তো যেহেতু চেক দিছি এই জন্য এটা বসবে ব্যাংকের ঘরে, আর বার্তার ঘরে বসবে কত? 300 টাকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি শাকিলকে পরিশোধ করছি নগদে না চেকে, এই জন্য ব্যাংকের ঘরে। মনে রাখবা, চেক থাকলে ব্যাংকের ঘরে, আর তাকে টাকা পরিশোধ করতে গিয়ে সে আমাকে বার্তা দিছে 300, এই জন্য এই বার্তাটা প্রাপ্ত বার্তার ঘরে বসবে, কারণ এটাও একটা নগদ বার্তা। আশা করি বুঝতে পারছো। তারপরে 30 তারিখ, সর্বশেষ এন্ট্রি, বেতন নগদে 12000 টাকা এবং ভাড়া চেকে পরিশোধ 6000 টাকা। এই দুইটার মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা চলে গেছে, এই জন্য আমরা এটা প্রদানের ঘরে লিখবো। বেতন দিছি নগদে 12000। তো আমি এই জায়গায় 30 তারিখ লিখবো, যেহেতু বেতন দিছি আমি এই জায়গায় লিখবো বেতন হিসাব। নগদে দিছি 12000, এই জন্য আমি নগদের ঘরে লিখবো 12000, এবং আমি ভাড়া দিছি চেকে, এই জন্য এই জায়গায় ভাড়া লিখবো, তারিখ একই থাকবে। এবার ভাড়া দিছি কিন্তু আমি চেকে, কয় টাকা দিছি? 6000 টাকা, এই জন্য এটা বসবে ব্যাংকের ঘরে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আর কোনো এন্ট্রি নাই, এখন আমাদের কাজ হবে উদ্বৃত্ত নির্ণয় করা। কিভাবে? এই দেখো, ডেবিট দিকের নগদ এবং এই ক্রেডিট দিকের নগদ, এই দুই দিকের নগদের মধ্যে যে দিকের নগদ টাকাটা বেশি হবে ওই নগদ টাকাটা আগে আমরা কি করব? যোগ করব। তো সবসময় মনে রাখবা, ডেবিট দিকের নগদ টাকাটাই কী হয়? বেশি হয়। তো চলো আমরা করি, আমরা এই পাশের নগদ টাকাটা যোগ করি। তো চলো আমরা ক্যালকুলেশন করি। প্রথমে হচ্ছে 60000 টাকা, তারপরে 10000, 5000, 2800, তাহলে টোটাল আসবে 77800। তো আমি এই জায়গায় লিখে দিব 77800। তো এই জায়গায় যেই টাকাটা আসছে এই টাকাটাই আমি এই পাশে নগদের ঘরে লিখে দিব 77800। লিখার পরে এটাকে ক্লোজ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমার এই দিকে কি 77800 টাকা হয়েছে? না। কয় টাকা শর্ট? এটা বাইর করতে হলে এই 77800 টাকা থেকে এই 3টা টাকা আমি কি করে দিই? বিয়োগ করে দিই, তাহলে আমি বুঝতে পারবো আমার কয় টাকা শর্ট। তো চলো 77800 থেকে আমরা বিয়োগ করব, প্রথমে 5400, তারপরে বিয়োগ করব 20000, তারপরে বিয়োগ করব 12000, তাহলে আমার আসবে 40400। তো এই টাকাটা শর্ট আসছে, এই টাকাটা আমি এই জায়গায় লিখে দিব 40400। তো যেই টাকাটা শর্ট আসবে ওইটা মাসের লাস্টের তারিখ দিব, দেওয়ার পর তার বরাবর আমরা লিখব 2000। সবসময় মনে রাখবা, যেই দিকে শর্ট আসবে, যেই টাকাটা শর্ট আসবে সেটা মাসের লাস্টের তারিখ দিবা। তো আমি জুলাই মাস করে এই জন্য 31 দিলাম, দেওয়ার পরে ওই টাকার বরাবর আমি ব্যালেন্স সিডি লিখে দিব, কারণ এই টাকাটা আমার কি আসছে? শর্ট আসছে। এবার আসো, আমি এই পাশের ব্যাংক এবং এই পাশের ব্যাংক, এই দুই পাশের ব্যাংকের মধ্যে যেই পাশের ব্যাংকের টাকাটা বেশি
ওইটা আগে যোগ করব। তো মনে রাখবা ব্যাংকের ক্ষেত্রে ডেবিট দিকেরটাও বেশি আসতে পারে, ক্রেডিট দিকেরটাও বেশি আসতে পারে, বাট নগদের ক্ষেত্রে সবসময় ডেবিট দিকেরটাই বেশি আসবে। এবার ব্যাংকের ক্ষেত্রে এই পাশেরটাই বেশি আমরা দেখতেছি, তো এই পাশেরটা আমরা আগে যোগ করে নিই চলো। তো এই পাশে হচ্ছে 60,000 টাকা, আমি এই জায়গায় লিখে দিলাম 60,000, এটা ক্লোজ করে দিব। দেওয়ার পর এই 60,000 টাকা আমি এই পাশেও লিখব। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তো আর 60,000 টাকা হয় নাই, তাই না? কয় টাকা শর্ট এটা আমরা বাইর করব কিভাবে? এই 60,000 টাকা থেকে এই 2টা টাকা আমরা কি করব? বিয়োগ করব। তো চলো বিয়োগ করি, প্রথমে 15,000 টাকা, তারপরে 6,000 টাকা, তাহলে আমাদের আসবে 39,000 টাকা। তো আমি এই জায়গায় 39,000 টাকা লিখব, এই টাকাটা আমার শর্ট আসছে। তো যেহেতু এই টাকাটা শর্ট আসছে, তার বরাবর ব্যালেন্স শিটে অলরেডি কি আছে? লেখা আছে। এবার এই যে এই পাশে যে শর্ট আসছে তার নাম আমরা কি দিছি? ব্যালেন্স সিডি। এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে তার বিপরীত পাশে, তো যেহেতু সিডি প্রদানের পাশে হয়েছে, বিপরীত হয়েছে প্রাপ্তির দিকটা, তো এই পাশে আমরা পরবর্তী মাসের 1 তারিখ, তো জুলাইয়ের পরে কি আগস্ট, তো আমি এই জায়গায় আগস্ট মাস লিখব। লিখার পর 1 তারিখ দিব, দেওয়ার পর আমি লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডিতে যেই টাকাটা নগদের ঘরে শর্ট আসছিল ওইটা আমি নগদের কলামের নিচে লিখে দিব, 40,400। যেটা ব্যাংকের দিকে শর্ট আসছিল ওইটা আমি ব্যাংকের কলামের নিচে লিখে দিব, এটাকে আর জ্যাট টানা লাগবে না। মনে রাখবা যেই পাশে শর্ট আসবে তার বিপরীত পাশে তুমি লিখবা ব্যালেন্স বিডি, কারণ এই পাশে আমি লিখছিলাম সিডি, এই জন্য এটা পরবর্তী মাসের 1 তারিখে নাম হবে ব্যালেন্স বিডি। আর বাট্টার ঘরে যেই টাকাগুলো আছে জাস্ট ওইটা আমরা যোগ করে বসাই দিব, কারণ তার কোনো জ্যাট টানতে হয় না, যা আছে তাই থাকবে। বাট্টার টাকার কখনো কি করতে হবে না? ব্যালেন্স সিডি বিডি নির্ণয় করতে হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি 3 গড় নগদন বইটা কিভাবে প্রস্তুত করলাম। তো তোমাদের পরীক্ষায় ঠিক এইরকম করে 3 গড় নগদন বই আসতে পারে, তো তোমরা খুব সুন্দর করে 3 গড় নগদন বইটা কি করবে? সমাধান করবে। তো আজকের এই ভিডিওটি যদি কোনো শিক্ষার্থী না বুঝে থাকো, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবে, আর এই ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।